পালিত হাতির আক্রমণে গুরুতর আহত তেলিয়ামুড়া পৌর পরিষদের 13 নং ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্লক চৌমুনির নাট মন্দিরের সামনে মঙ্গলবার বিকাল 4:30 নাগাদ। আহত ওয়ার্ড কাউন্সিলরের নাম রঞ্জন মালাকার। ঘটনার বিবরণে জানা যায়, কৈলা শহরের আব্দুলাই মাসুয়ের পালিত হাতি তৈদু যাবে গাছের লক টানার জন্য। সেই মতো মঙ্গলবার বিকাল 4:30 নাগাদ মাউত উদ্ধার হাতিটিকে নিয়ে তৈদু যাবার পথে তেলিয়ামুড়ার ব্লক চৌমুনি আসে এমন সময় পৌর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন মালাকার তার নিজের দোকানের জন্য জল আনতে যাচ্ছিলেন। এমন সময় পালিত হাতি ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন মালাকারকে সুর দিয়ে আঘাত করে, এতে রঞ্জন মাটিতে পড়ে যায়। পরে ওই হাতিটি সুর এবং দাঁত দিয়ে রঞ্জনকে আঘাত করতে থাকে, এতে রঞ্জন গুরুতর আহত হয়। উপস্থিত জনতা তড়িঘড়ির আহত রঞ্জনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রঞ্জন মালাকারকে আইলেস হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান নীতিন কুমার সাহা, এসডিএফও কৃষ্ণ গোপাল রায়, তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। রাস্তা ক্রস করে আবার হাতিটা তারে তোমার নাম কি? আমার নাম আফতাবুদ্দিন। ঘটনার সময় তুমি কই আছিল? আমি উঠেতাই দাদা, ওই বেটারে মারিলাল দিকে আমি ফাল মারি লামছিল। আমি আমি খান বেড়া তাও লোকটি কিছু না নিয়ে তো আমি বেটারে বাঁচাইতে পারি আর কি কথা দাদা। আর মানা করলে মানা প্রদান করি দাদা, একটু সরে বা একটু সরে বেটা সরে না। আমি আর কি কথা আর কেমনি বেটারে না তাই আমি চেষ্টা বেদান করছি বেটারে বাঁচাই না। আমি রঞ্জন মালাকার, হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে সে দোকানের জলাম দিয়ে মানে জলাম দিয়ে সে আক্রান্ত হয়েছে, মানে ক্রিটিক্যাল অবস্থা। আমি এসে দেখেছি হসপিটাল থেকে, তাহলে ওর চান্স ভালোভাবে নেই, বেরিয়েছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতা চড়াও হয় হাতির চালক আফতাব উদ্দিনের উপর। এলাকাবাসীর বক্তব্য, হাতির চালকের অবহেলার কারণেই 13 নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন মালাকার গুরুতর আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুইজারল্যান্ড।